দেশের দুটি ভিন্ন ধর্মের ভিন্ন সম্প্রদায়ের মানুষ, যাদের বড় হয়ে ওঠা রীতি নীতি চারপাশের সমাজ একে অপরের থেকে অনেকটাই আলাদা। তবে এই দুটি অচেনা মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে, একে অপরকে চেনাতে সাহায্য করে আহার। অর্থাৎ দুই দেশের দুটি মানুষের মনের মধ্যে এক শক্ত পোক্ত ব্রিজ তৈরি করে ফেলে খাবার, যে খাবারে শুধু স্বাদ নয়, রয়েছে প্রেমের গন্ধ। ঠিক যেমন পরিচালক রঞ্জন ঘোষের আহারে। ঢাকার একজন মুসলমান শেফ, সে বেশ বড়লোক একটি শেফ, সে কলকাতায় আসে এবং তার কলকাতার কোনো একটি কারণে তার হোম ডেলিভারি নিতে হয় আর কি। সেই হোম ডেলিভারি যেই দেয়, যে পরিবার থেকে যেই দেয়, সেই পরিবারের মেয়ে হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর চরিত্র। এবং এদের মধ্যে দেখা হয়, দেখা হওয়ার পর যা যা হয় এবং সেখান থেকে ফাইনালি যেটা গিয়ে একটা পরিণতিতে পৌঁছয়, সেই পরিণতিটার যে পুরো যাত্রাপথটা সেটাই আহারে। যেটা দেখে আহারের মাধ্যমে, আহারের মাধ্যমে পরিশেষে গিয়ে অডিয়েন্সের মনে হওয়া উচিত আহারে। এই ছবির টিজার জুড়ে প্রেমের গন্ধ তো বটেই, খাবারের গন্ধ পাওয়া গেল বেশ। খাবারের সাথে প্রেমের এমন যোগ যে তুই বাংলার মানুষের কাছে খুব উপভোগ্য, বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত। খাবার যে একটা কত বড় রোল প্লে করে আমাদের জীবনে, কারণ আমাদের বেসিক নিড ছাড়াও ওটা আমাদের জীবনের কোথাও না কোথাও গিয়ে কোনো ভালো লাগা অ্যাড করে। তো সেই দুই দেশের এই দুই মানুষ যারা খাবারের মাধ্যমে কাছাকাছি আসে এবং তাদের জীবনের সুখ দুঃখ তারা শেয়ার করে, তো এই নিয়ে গল্প। এবং কীভাবে তারা একে অপরের খুব অত্যন্ত কাছের হয়ে ওঠে সেটা তারা নিজেরাই বুঝতে পারে না, সেটা পরে রিয়েলাইজ করে। এবং এই ছবির কাস্ট অ্যান্ড ক্রু সবাই আজকে প্রেজেন্ট, এবং আমার মনে হয় যে রঞ্জনের গল্পটা যখন আমি শুনেছিলাম এবং অপর্ণা সেন যখন আমাকে বলেন যে এই গল্পটা সত্যিই, মানে স্ক্রিপ্টটা এক নির্ভরযোগ্য একটা স্ক্রিপ্ট, সেটা আমার খুব ভালো লেগেছিলো। এবং আমি গল্পটার মধ্যে কোথাও যেন অনেক দিনের পর, মানে বাঙালিয়ানার প্রেম আর ওই একটা হয় না যে একটা লাভ স্টোরির একটা খুব গভীর একটা কোথাও একটা স্মেল থাকে, একটা গন্ধ থাকে, ওইটা যেন কোথাও খুঁজে পাচ্ছিলাম। যেটা প্রেম এখন হয়, গান টান হয়, প্রেম হয়, কিন্তু এই যে প্রেমের দিকে যাওয়া দুই মানুষ আস্তে 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 কীভাবে ধীরে ধীরে এগোচ্ছে, এই জিনিসটার ট্রানজিশনটা আমার খুব ভালো লেগেছিলো। এবং ইটস আ ভেরি ম্যাচিওর লাভ স্টোরি, এরকম না যে একটা টিনেজার লাভ স্টোরি, ওরকম কিছু না, কিন্তু ইটস আ ম্যাচিওর লাভ স্টোরি। যে লাভ স্টোরির মধ্যে আমার মনে হয়েছে যে খুব সুন্দর সুন্দর দিকগুলো রঞ্জন তুলে ধরেছে। এবং এটার কাস্ট, মানে পরাণ বন্দ্যোপাধ্যায় একটা বড় অংশ জুড়ে আছেন, যিনি মানে অদ্ভুত সিনেমাটায় অসাধারণ। এবং তার সাথে নিউ কামার্সরাও আছেন, মানে অমৃতা, সৌম বলে একটি নতুন ছেলে আছে, সৌম শুভ্র, এবং অনুভব পাল, এবং প্রচুর অ্যাক্টররা আছে যারা এই ছবিতে, শকুন্তলা বড়ুয়া, দীপঙ্কর দে, প্রত্যেকে এই ছবির মধ্যে একটা মানে একটা বড় জায়গা কন্ট্রিবিউট করেছে। এবং স্যাবির মিউজিক, রবিদার সম্পাদনা, হরি নায়ারের ক্যামেরা, তো সব মিলিয়ে আমার মনে হয়েছে যে ছবিটা কোথাও যেন গিয়ে মানুষের কোনো জায়গায় টাচ করবে। এবং তোমরা আজকে টিজারও দেখলে মনে হয়েছে এটা অভিনবভাবে আমরা সব কিছু এই ছবিটার করতে চাই, যাতে সবাই হল থেকে বেরিয়ে বলে আহারে একটা ভালো ছবি দেখলাম। ভারতে অর্থাৎ টলিউডে প্রথমবার দর্শকদের পেটে ও মনে জায়গা করে নিতে চলেছেন আরিফিন শুভ, তাই এই ছবি তার কাছেও খুব স্পেশাল। ইউ সি, আর ইজ লাইক অলমোস্ট লাইক মাই মাদার, কারণ এই ভারতবর্ষে আহারে দিয়ে আমার প্রথম কাজ। সো নিঃসন্দেহে এটা খুবই মনের খুব কাছাকাছি একটা, এর পেছনে অনেক হাসি কান্না, অনেক গল্প আছে, সো সেটার জন্য তো আসতেই হবে। এই প্রেমের গন্ধ, খাবারের গন্ধ, দুয়ের গন্ধই ছবি জুড়ে নিচ্ছেন যে দুটি মানুষ, তারা হলেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং অমৃতা। আসলে আমার কাছে দুটো গন্ধই আসছে,
বিভিন্ন রূপ নিয়ে। এক এক সময় তাদের একটা কোয়ালিটেটিভ চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা আমাকে ভাবিয়ে তুলছে। আমার বয়স এবং অভিজ্ঞতা সেই দুটোকে নাড়া দিচ্ছে এবং বর্তমান ভাবনার সঙ্গে সে নিজেকে মেলাচ্ছে। এইটি হচ্ছে আমার চরিত্র। কারণ যেখানে সংঘাত, দ্বন্দ্ব, সামাজিক প্রশ্ন প্লাস অনুশাসন, চিরকাল যেটা আমরা বয়ে নিয়ে আসছি, সেটাকে মানবিকতা দিয়ে তিনি খণ্ডন করছেন, সেখান থেকে উত্তরণ ঘটছে, সেটা যেটা আমরা প্রবীণ মানুষদের কাছ থেকে একটা পুরনো ভাবনা, নতুন ভাবনার সঙ্গে সংঘাত, এইসব তো আমরা দেখে আসছি। না, এ কালের নিয়মে সে জীবনের স্রোতে ভাসতে ভাসতে এসে সমস্ত পরিস্থিতি সে মানে মিটিয়ে নিতে পারে। পুত্র শোকটা যেমন সে ডাইজেস্ট করতে পারে, তেমনি একটা শুভ সূচনাকেও সে মানে অ্যাক্টিভেট করতে পারে এবং সমাধান করতে পারে। এই নয় ক্যারেক্টার শেফের, বাংলাদেশি যিনি শেফ তার ভূমিকার চরিত্রে আছি। কিন্তু আবার যেহেতু শেফ, সুতরাং খাবারের গন্ধটা তো বাদ চলে যেতে পারে না। তো কোন গন্ধটা বেশি ডমিনেট করে, প্রেমের গন্ধ না খাবারের গন্ধ, সেটাই দেখার।